দেখো কামা, কনে গেলি? এদিকে একটু শোন, আমার বলো কাজে কামে বৈষ্টি না আর মন। গোসাই নদী আজকে একটু শ্বশুর বাড়ি যাই, ওখানে কদিন একটু ভালো মন্দ খাই। তাজ গোসাই পুকুরি গে কইতি হবে স্যান, কল করেছি এসটি বলো মজিবারের ভ্যান। কদিন আগে নতুন বড়কা হিজাব কি নিদিস, বাপের বাড়ি নামাজ কালাম হয় না জানো মিস। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে কাটতে হবে, আবিষ্কার আমি কাটতে হবে, তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম মে ভাই বুড়া, সকলে কি রাম রইছা? ভালো তো? ওই চলে আইছি নতুন একটা কবিতা নিয়ে, আর এই কবিতা শিরোনাম কি? পানের বাটান। পানের বাটান কিন্তু আমি আগে একবার করেছি কবিতা, আর সেই কবিতাটা ছিল পানের বাটান ১, এবার হচ্ছে পানের বাটান ২। আমি তাহলে কি করতে হবে এই কবিতাটা দেখতে হবে। আর এই কবিতাটা লিখেছে কিটা বরাবরের মতন ডাক্তার সালেক রেজা ভাই, তাহলে কি করবো না আর বক বক, মূল ভিডিও শুরু করা যাক। কবিতা শুরু করার আগে একটা পান খেয়ে নেই। এখকার মা কনে গেলি? এদিকে একটু শোন, আমার বলো কাজে কামে বৈষ্টি না আর মন। গোসাই নদী আজকে একটু শ্বশুর বাড়ি যাই, ওখানে গিয়ে কদিন একটু ভালো মন্দ খাই। সুমন্দিটা ফোন করিল কালকে সকালবেলা, ওর গাওকে নাইস বিখিলি বিরাট বড় খেলা। খোকাটা কই ডেকে নে আই, হাতে জিন্সের প্যান্ট পুরা, আমি একটু পাল কেটে নি গোসাই নিস তোরা। ডিম বেসা টাকা গুনু আজকে আমার দিস, লাভ সমেত ফেরত ডুবান বাড়ি আসি নিস। ধাড়িটা দেখ ছেড়েছে কিনতে হবে বড়ি, কাঁচা সবে দা খাবালি তো বলবি আমার মরি। টাকাই দেখ ভেঙে গেছে কুকুর কোটা চাল, জাগা পাইনি চালের ফোড়ে পড়িছে এক তাল। খেল খাটাসের বাতানেরা এষ্টি ঘন ঘন, ছোটুলির মার বলি যাবি খেয়াল রাখে জানো। গরুর নান্দায় পালতা পাই টানাই দেবো নেট, বেড়ি যাতি পারে আবার বাড়ি ফেরার ডেট। কাজ গুছাই পুকুরি গে কইতি হবে স্যান, কল করেছি এসটি বলো মজিবারের ভ্যান। তিন চার বন পান আনিসি দুহি মুহি নিস, পানের বাটা সব ছুড্ডু ব্যাগের খোলে ডিস। বসি বসি পান চাবো শ্বশুর বাড়ি যাই, সবাই খুশি সোনার টুকরু দামাই বাবু পাই। আয়রন করা মেশিনটা তো নষ্ট হয়ে গে, কাজ কর পাঞ্জাবিটা বালিশ চাপা দে। কদিন আগে নতুন বড়কা হিজাব কিনে দিস, বাপের বাড়ি নামাজ কালাম হয় না জানো মিস। আমি তো চাই ভালো বলুক সবাই আমার বোন, বাপের বাড়ি গেলি আবার হুস্টাকের নাটোর। পর্দা সারা চলাফেরা করবি দুজন মোটে, দিকান যাবি আল্লাহর নাম থাকে যেন ঠোঁটে। খোকার ভবিষ্যতের জন্যে টাকা গোসাই ঠোবো, বাড়ি এসে হেবজখানায় ভর্তি করাই দেব। আমার খোকা হাফেজ হলি ভরবে আমার বুক, মনের খোলে পাবো তখন জান্নাতি ওই সুখ। দুহাত তুলি করবে দুয়া আমরা যখন মরব, ওরে তাতাড়ি নে জুম্মার নামাজ শ্বশুর বাড়িকে ধরবো। ভালো পথে থাকলি আল্লাহ বাড়াই দেয় মান, অনেক সময় পান খাইনি একটু পানের বাটা। যাই হোক শুধু দর্শক মন্ডলী, কবিতাটা কিরাম লাগলো জানাতে ভুলবেন না, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে দেখার সুযোগ হয়ে দেবেন বন্ধুকে, আর বেশি ভালো লাগলে একটা কমেন্টে জানাবেন কিরাম লাগলো। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে কাটতে হবে, আবিষ্কার আমি কাটতে হবে, তাহলে ভালো থাকবে সুস্থ থাকবে।